নতুন বছর শুরু হচ্ছে 2023, এই বিজপুর বাসীদের জন্য কি বার্তা দিচ্ছেন নতুন বছর? আগে আপনাদের চ্যানেল মাধ্যম যে 24 ঘন্টা লাইভ, আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়ান, আমি শুভেচ্ছা আপনাদেরও জানাচ্ছি। আপনারা মানুষের কথা তুলে ধরেন এবং সঠিক তথ্যগুলো তুলে ধরেন। শুভেচ্ছা জানাচ্ছি বীজপুরবাসীকে এবং রাজ্যবাসীকে, যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আপনারা ভালোভাবে সুস্থভাবে কাটান, আনন্দ করুন এবং যাতে আমরা আগামী 23-এ মানুষের পক্ষে কাজ করতে পারি ও মানুষের জন্য চিন্তা করতে পারি, সেই শুভেচ্ছা জানাচ্ছি। কারণ 22-এ আমরা অনেক মানুষকে হারিয়েছি। গতদিন বিশ্বের বরেণ্য নেতা নরেন্দ্র মোদীর মাকে আমরা হারিয়েছি এবং তার মধ্যে পেলেকেও আমরা হারিয়েছি, ফুটবল সম্রাট। তো আমরা চাই যে আগামী সামনে যে 23 সাল, যে মানুষের পক্ষে মঙ্গলময় হোক এবং মানুষ সুস্থভাবে জীবন কাটাক। কেন করোনার পরিস্থিতিতে গত 2 বছর ধরে আমরা যেই পরিস্থিতিতে সামলে উঠেছি এবং আমরা পরিস্থিতি ভালো জায়গায় আছি, এবং চীনের পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি আছে। তো চীন এখন শেষের পথে, এই একমাত্র আমাদের নেতা নরেন্দ্র মোদীর জন্য এটা করতে পেরেছি। কারণ জানেন যে এর আগে কোনো কিছু হলে আমরা কিন্তু এই ভ্যাকসিন পেতে পারতাম না। আমরা নিজের দেশীয় প্রথায় ভ্যাকসিন তৈরি করেছি এবং শুধু আমাদের দেশের জন্য নয়, সারা বিশ্বে আমরা ভ্যাকসিনটা দিয়েছি। এবং আজকে আমাদের নরেন্দ্র মোদী এমন একটা জায়গায় পৌঁছেছেন যে সকল মানুষ জানেন ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন, সেখানে নরেন্দ্র মোদীর উপর দিয়ে দিয়েছে যে আপনি ঠিক করুন যে যুদ্ধটা চলবে কি না চলবে। তাহলে বুঝতে পারছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি করি, মানুষের পক্ষে কাজ করি। এবং গত দিন যে আপনি দেখেছেন যে হাওড়াতে আমাদের যে বুলেট ট্রেন, যাকে আমরা বন্দে ভারত, এবং এই দিন এই 30 তারিখ গত দিনে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে 1923 সালে ভারতীয় জাতীয় পতাকা তুলেছিলেন, তো এইটা বুঝতে পারছেন যে ওই দিনটা কত কিরকম সুন্দর জিনিস। এবং এই গত 55 বছর কংগ্রেস রাজত্ব করেছে, তাতে দেখেছেন দেশটাকে কোন জায়গায় নিয়ে এসেছে। নরেন্দ্র মোদী এমন এমন কাজ করেছেন যেমন শেষ থাকে না, 370 ধারা যে কাশ্মীরের সেটা তৈরি করেছেন, মুসলমান মহিলাদের যে ছিল 3 তালাক সেই বিল পর্যন্ত উনি ই করে দিয়েছেন, এবং ঘরে ঘরে মানুষের যে শৌচালয় ছিল, যে পরিস্থিতি ছিল এমন যে রাতে মহিলারা একদিনে একবার করে শৌচ করতেন, মহিলারা আপনি দেখেছেন বিহার বলুন ইউপি বলুন, মানে গ্রামের সাইডের লোকেরা রাত না হলে তারা শৌচ করতে পারতো না, তো সেই জায়গাটা উনি করেছেন। এই জায়গাগুলোকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে এইগুলো জিনিসগুলো করেছেন, এবং আমরা সামনের দিন আরও মানুষের পক্ষে দাঁড়াবো, মানুষের সুস্থ সুফল কামনা করছি। এবং মানুষের যে কোনো দরকার পড়লে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঁচাপাড়া মণ্ডল এবং বীজপুরের যা আমরা কার্যকর্তারা আছি, সকলে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের জন্য যে কোনো দরকার পড়ে মানুষের পাশেই দাঁড়াবো। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, সকলকে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং নিজের মতো করে সুস্থভাবে বাঁচুন। কাঁচাপাড়া নিউ কলোনির শুভেচ্ছা ক্লাবের ব্যবস্থাপনায় নানান অনুষ্ঠান ও প্রদর্শনী নিয়ে আসছে শুভেচ্ছা বিবেক চেতনা সাংস্কৃতিক উৎসব ও মেলা 2023। শুভ উদ্বোধন 6 জানুয়ারি, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। আপনারাও আসছেন তো?